হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে দেখো ইন্দিরা বলো আমাকে কে আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল কে আবার অনিকেত মিত্রের সাথে মিলে আপনার মা অনন্যা চ্যাটার্জি সে এগুলো করেছে মম হ্যাঁ কারণ আপনি তো সৎ মেয়ে বুঝতে পারছেন না আপনি আজকে বুঝলেন তো আপনার নিজের জীবনটা কিভাবে চলে যেতে বসেছিল আমি যদি একটু বুদ্ধি করে আপনাকে না বাঁচিয়ে এখানে আনতাম তাহলে আজকে আপনি শেষ হয়ে যেতে পারতেন আপনি আমাকে বিশ্বাস করছেন তো সুহানা ম্যাম তবে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে বলো আমি চাই যে আপনার জীবনে এমন কেউ আসুক যে আপনাকে আগলে রাখবে কখনও এতটুকু আজ আপনার জীবনে আসতে দেবে না আর তার জন্য আমি চাই আপনি রাজদ্বীপ দাকে বিয়ে করুন কি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি রাজদীপ রাজি হয়ে যাবে হ্যাঁ কারণ যে মানুষটা আপনার বিপদের কথা শুনেই ঝাঁপিয়ে পড়ে সে আপনাকে কতটা ভালোবাসে একবার ভেবে দেখেছেন তখনই সোহানার মনে হয় ধাবায় কিছু গুন্ডা এসেছিল রাজদ্বীপ সামনে এসে তাদের সাথে লড়াই করেছে সোহানাকে সমস্ত বিপদ থেকে রাজদ্বীপ বারবার বাঁচিয়েছে আর তাই সোহানাও দুর্বল হয়ে পড়ে দেখুন সোহানা ম্যাম আমি জানি যে আপনি এখনও রাজদ্বীপ দাকে খুব ভালোবাসেন সেজন্যই তো একবার রাজদ্বীপের সাথে সংসার করবেন বলে ওই বাড়িতে চলে গিয়েছিলেন থাকবেন বলে হ্যাঁ তখন হয়তো বিয়েটা হয়নি কিন্তু এখন আপনি বিয়ে করার জন্য ওই বাড়িতে গিয়ে থাকুন না তাতে আপনার একটা ভালো মাথা গোজার ঠাই হবে এবং আপনি ওই পরিবারের কাছ থেকে যে ভালোবাসাগুলো পাবেন সেগুলো আর কোথাও পাবেন না এদিকে ভিকির মাথা খারাপ হয়ে যাচ্ছে ইন্দিরাও বাড়িতে নেই কোথায় চলে গেছে আর সুহানাকেও কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এগুলো কি আর মেনে নেওয়া যায় কি হচ্ছে এই বাড়িতে ভিকি মাথা খাটাও এরকম করে বসে থাকলে চলবে না আমাদের দুজনকে খুঁজে বের করে আনতেই হবে ডালিয়া বলে আমি জেম্মাকে বললাম যে দিদিভাইকে কিডন্যাপ করা হয়েছে বৌদিভাইও বাড়িতে নেই পাওয়া যাচ্ছে না কোনোভাবেই জেম্মা ঘর থেকে বেরোলো না কি বলছিস কি তুই হ্যাঁ অনন্য এত কিছু শোনার পরেও মেয়ের বিপদ জেনেও ঘর থেকে বেরোচ্ছে না এ কেমন মা মেয়ের বিপদে তার কোনো কিছু যায় আসছে না আমার তো খুব ভাবাচ্ছে এই বিষয়টা বৌদি তো কান্নাকাটি করছে উপরের ঘরে তোমরা শুনতে পাচ্ছ না ওগুলো করে কি হবে আমি বলেছিলাম যে সবাই মিলে এসে একখানে থাকলে হয়তো শক্তি পাবো জোর পাবো কিন্তু বৌদি বলছে তোমরা গিয়ে আগে দেখো ইন্দিরা কোথায় ইন্দিরা জানে সোহানা কোথায় আছে তা না হলেও ঠিক বাড়িতে থাক এগুলো নিয়ে সবাই ভাবনা চিন্তায় পড়েছে দা ভাই দেখ না যে বৌদি ভাই কি স্কুলে গেছে নাকি না সেখানে গিয়ে কি করবে আমি ফোন করেছিলাম সিকিউরিটি গার্ডকে দি ভাই বা বৌদি ভাই কেউই যায়নি তাহলে কোথায় গেল ইন্দিরা দেখুন সোহানা ম্যাডাম রাজদীপ দা ওদিকে তৈরি হচ্ছে আপনাকে বিয়ে করার জন্য আপনি তৈরি হয়ে নিন এই যে শাড়ি গহনা সব কিছু আপনার জন্য আর আপনি জানেন রাজদীপ দার মা আপনাকে এখনও কতটা ভালোবাসে নিজের মায়ের থেকেও বেশি আপনার বিপদের কথা শুনে ওরা আপনার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে ওরা আপনাকে চায় কতটা ভালোবাসলে এরকমটা সম্ভব আমি মানছি আপনার বাপের বাড়ির মতো অতটা আভিজাত্য টাকা পয়সা অর্থ সম্পদ তাদের নেই তবে তাদের আন্তরিকতা ভালোবাসা কিন্তু যথেষ্ট আছে সেগুলো দিয়ে আপনি ওই কুড়ে ঘরে গিয়েও খুব ভালো সংসার করতে পারবেন খুব ভালো থাকতে পারবেন আর আপনি দেখবেন রাজদীপ দা আপনার খুব খেয়াল রাখবে কারণ যে মানুষটা এত বছরেও একবারও আপনার কথা ভোলেনি আপনাকে ভালোবেসেছে আপনার বিপদের কথা শুনেই ঝাঁপিয়ে পড়েছে সে মানুষটা আর যাই হোক আপনার কখনো ক্ষতি চাইতে পারে না ইন্দিরা তুমি ঠিক বলছো তো হ্যাঁ কারণ আমি নিজে রাজদীপদের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে সবাই দেখেছি যে এখনও আপনাকে যতটা ভালোবাসে আপনি গেলে ওরা ঠিক আপন করে নেবে এই বিশ্বাস ওরা আমাকে দিয়েছে এবং মন্দিরে যে বিয়ের অনুষ্ঠান হবে আপনাদের সেখানে সমস্ত আয়োজন করা হয়েছে এবং বাড়ির লোকেরাও সেখানে আসছে রাজদীপদার ইন্দিরা আমি একটা ভিকিকে ফোন করতে পারি না দেখো আমি কোনোদিনও কোনো কিছু ওকে না জানিয়ে করিনি এখন ও যদি বলে যে আমি তোমার কথা ওকে না জানিয়ে এত বড় একটা বিয়ের মতো সিদ্ধান্ত নিলাম তাহলে কেমন হয়ে যাবে না দেখুন সবসময় নিজের ভালোর কথা আগে ভাবতে হবে নিজের ভাইকে বলবেন না তো কি হয়েছে পরে তো জানতেই পারবে দেখুন সোহানা ম্যাডাম আপনাকে যারা শেষ করার চেষ্টা করেছিল তারা কিন্তু এখনও আপনার পেছনে লেগে আছে আপনি হয়তো বুঝতেও পারছেন না আমি কাকে সামলাবো বলুন তো আপনাকে নাকি আপনার ভাইকে তাই ভেবেছি আপনার দায়িত্ব রাজদীপদার ওপর দেবো এবং আমি ভিকি স্যারকে সবসময় চোখে চোখে রাখবো বাঁচিয়ে আর ওনার জীবনে দুদিনের আনন্দ বা খুশি এরকম কোনো জীবন আমি দিতে চাই না উনি যাতে সারা জীবন ভালো থাকতে পারে এরকম একটা জীবন ওনাকে আমি দিতে চাই তার জন্য তো একটু সময় লাগবে। এখন আপনি ভিকি স্যারকে ফোন করবেন হয়তো আপনার ফোনটা ট্রেস করা হচ্ছে আপনি জানতেও পারছেন না পুলিশ এদিকে আপনাকে খোঁজাখুঁজি করার জন্য কোথায় কিডন্যাপ করেছে কে করেছে সব কিছুই তদন্ত করছে আর এগুলো যদি জানাজানি হয়ে যায় তাহলে আমাকে অ্যারেস্ট হতে হবে কারণ আমি যে কাজটা করেছি অন্যায় করেছি তো না ইন্দিরা এরকম কিচ্ছু হবে না আমি তোমাকে পুলিশের কাছে অ্যারেস্ট হতেই দেব না সমস্ত দায় আমি নিজের কাঁধে তুলে নেব। তুমি এতটা চিন্তা একদম করো না তবে মনের মধ্যে একটা শান্তি হতো যে ভাইকে কিছু বলতে পেরেছি আপনার ভাই জানলেই অনন্যা চ্যাটার্জি জানবে এবং তার মাধ্যমে শত্রুপক্ষ অনিকেত সেও জেনে যাবে আর বাড়ির যে সবাই আপনার ভালো চায় তাও কিন্তু নয় সেটা আপনাকে বুঝতে হবে কোনো কাজ করার আগে কাউকে না জানিয়ে শুধু একজন কাছের মানুষকে বলে পরামর্শ করে তবেই কিন্তু করা উচিত আর আপনার সেই কাছের মানুষটা দা একজন স্বামী তার বইয়ের সাথে যে কথাগুলো শেয়ার করবে বা স্বামীটি মিলে যে কাজটা করবে সেটাই সফলতা হয় আপনি একবার আমাকে বিশ্বাস করে দেখেছেন আরেকবার বিশ্বাস করুন দেখবেন রাজদীপ দা এবং আপনি জীবনে অনেক সফল হবেন ভালো থাকবেন কখনো আপনাদের কোনো ক্ষতি বা খারাপ হবে না আর আমি যতদিন থাকব ততদিন আপনাদের কোনো খারাপ আমি হতে দেব না এরপরে সোহানা রাজি হয়ে যায় বলে ঠিক আছে সোহানা বিয়ের বেশে তৈরি হয়ে নেয় ইন্দিরা তাকে সাহায্য করে সোহানাকে দেখে ইন্দিরা খুব খুশি হয়ে যায় বলে আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে সোহানা ম্যাডাম রাজদীপ দাকে ফোন করি একটা রাজদীপ দা সোহানা ম্যাডাম তৈরি হয়ে গেছে আপনারা বেরিয়ে পড়ুন তা না হলে তো লগ্ন পেরিয়ে যাবে বিয়ের সময়টা তো ঠিক রাখতে হবে হ্যাঁ আমরা বেরোচ্ছি এদিকে রাজদীপ বিয়ে করবে বলে তার মা সোহানাকে এতটা ভালোবাসে নিজের ছেলেকে তৈরি করে দিচ্ছে বিয়ের জন্য ধুতি পরিয়ে পাঞ্জাবি পরিয়ে সাজগোজ করিয়ে দিচ্ছে নিজে হাতে আর এরপরে বলছে রাজা দেখবি ইন্দিরার উপর আমার খুব বিশ্বাস ও সব কিছু ঠিক করে দেবে সোহানার কোনো ক্ষতি আমরা হতে দেব না বৌদিভাই এসে বলে তোমার দাদা প্রচণ্ড রেগে আছে এতবার করে বললাম ভাইয়ের বিয়ে চলো ও যাচ্ছেই না না যাবে তো নেই তাতে কি হয়েছে কারো জন্য কি কারো দিন পরে থাকবে বৌদিভাই ঠিক বলেছিস রাজা তুই চল আমি গাড়ি ডাকছি আমরা মন্দিরে আগে পৌঁছবো ভিকি কাম্মার থেকে জানতে পারে জিন্দিরা ফোনে রাজদীপের সাথে কথা বলছিল এবং বলছিলো দা আমি আপনাদের বাড়িতে যাব এ কথাটাই শুধু কাম্মা শুনেছি কি বলছো কি তাহলে এক্ষুনি আমাদের রাজদীপদার বাড়িতে যেতে হবে না কাউকে যাওয়ার দরকার নেই আমি নিজেই যাব দা ভাই বদি ভাই আমাকে তোর সাথে থাকতে বলেছে লাগবে না ভিকি গাড়ি চালিয়ে চালিয়ে দ্রুততার সাথে রাজদীপদের বাড়িতে যাচ্ছে সেখানে যদি ইন্দিরার একটা কোনো খোঁজ পাওয়া যায় এদিকে অনেকে তার মা অনন্যাকে ফোন করে বলে ফোনটা রিসিভ করছো না কেন কি আর বলবো এই বাড়িতে সোহানা কিডন্যাপিংয়ের খবরটা পেয়ে গেছে সবাই নিচে সবাই হাবিজাবি করছে এখন আম পর্যন্ত আমি নিচে যাইনি বেশিক্ষণ যদি না যাই তাহলে ভিকির সন্দেহ হবে আর যদি আমি যাই আমাকে নানাভাবে প্রশ্নও করতে পারে আমি কি করব ভেবে উঠতে পারছি না বাবান এবারও আমাদের পরিকল্পনাটা সফল হলো না ওই ইন্দিরা সরকারের জন্য ও ডাবল গেম খেলেছে আমার সাথেই ওই সোহানাকে নিয়ে গেছে যা গিয়ে কোথাও একটা জায়গায় রেখে দিয়েছে তা না হলে সোহানা যখন থেকে মিসিং ইন্দিরাও মিসিং বুঝতে পারছিস না ব্যাপারটা ঠিক আছে মা আমি দেখছি অনিকেত ভাবে সবার আগে আমাকে ওই ইন্দিরাকেই সরাতে হবে একটা বাংলা মিডিয়ামের মেয়ে গ্রাম থেকে আসা তার কাছে আমি এভাবে ঘোল খেয়ে যাচ্ছি সে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে কোনোভাবেই আমি তার সাথে পেরে উঠছি না ইন্দিরা সরকার এবার তোমাকে আমি শেষ করব অনিকেত প্রচণ্ড রেগে যায় এরই মধ্যে বিয়ে করতে বেরিয়ে গেছে রাজদ্বীপ তার বাবা বৌদির সাথে আর দাদা এবং মা বাড়িতেই রয়েছে ইন্দিরা সোহানাকে তৈরি করে নিয়ে মন্দিরে আসছে আর তখনই ভিকি ওই বাড়িতে পৌঁছে যায় আর বলে কাকিমা বলুন তো কি করছে ইন্দিরা কাউকে না জানি এবং কি পরিকল্পনা করছে আমার দিকে নিয়ে একবার বলুন না ইন্দিরা সুহানা এবং রাজদীপের বিয়ে দিতে মন্দিরে নিয়ে গেছে কি ইন্দিরা কি করে এই কাজটা করতে পারে ভিকি অবাক হয়ে যায় কিন্তু আসলে সোহানা বুঝতে পেরেছে তার ভালোটা সে রাজদীপকে ভালোবাসে তার সাথে বাকি জীবনটা পুরোটা কাটাতে চায় তাই তো রাজদীপ এবং সোহানার ভালোবাসা আজকে পরিপূর্ণতা পেতে চলেছে কিন্তু সোহানাও বলেছে এবার রাজদীপের পরিবারের ওপর কোনো ঝামেলা সে আসতে দেবে না এমনকি ইন্দিরার উপরও নয় তাহলে এবার ইন্দিরা একজনকে বাঁচাতে পারলো এরপরে অনিকে কি চাল দেবে ইন্দিরার বিরুদ্ধে কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে সুহানাকে বেশে সাজালো ইন্দিরা রাজদীপের সঙ্গে বিয়ে দিতে আজকে ইন্দিরা সুহানার বিশ্বাস জয় করতে পেরেছে এবং সুহানা যখন বুঝেছে যে ইন্দিরা তাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে ইন্দিরা তার শত্রু নয় বন্ধু তাই প্রতি পদে পদে এবার ইন্দিরার সঙ্গে থাকবে ইন্দিরাকে সাথ দেবে সুহানা নিজে কথা দিয়েছে ইন্দিরা সোহানার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সোহানার খুবই পছন্দের তাই সোহানা এবার রাজদ্বীপকে বিয়ে করতে মন্দিরে গেছে ইন্দিরা এই পরিকল্পনার কথা ভিকি এবার জেনে গেল এর পরে কি ঘটবে ভিকি তো এবার ইন্দিরাকে ভুল বুঝবে তার সাথে তার দিকেও সোহানা বলেছিল বিয়ের মতো এত বড়ো একটা সিদ্ধান্ত বাপিকে জানালাম না আমার ভাইকেও বললাম না এরকম করে নিয়ে নেওয়াটা ঠিক হবে যখন ইন্দিরা বলেছে যে আপনাকে প্রাণে তো বেঁচে থাকতে হবে তারপরে তো আপনি সবাইকে জানাবেন শত্রুরা কিন্তু আপনাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে তখনই সোহানা নিজে বাঁচার জন্য সমস্ত পরিকল্পনা ইন্দিরার পাশে রয়েছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন